লণ্ডনত উগ্র পাকিস্তানের আক্রমণের সম্মুখীন হল ভারতীয় দূতাবাস। মঙ্গলবারে লণ্ডনত প্রায় 10,000 পাকিস্তানি মূলর ব্রিটিশ নাগরিকে কাশ্মীর প্রসঙ্গক লৈ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদকারীসকলের লক্ষ্য হয়ে পড়ে ভারতীয় দূতাবাস। পথৰ পৰা এই সকল উগ্র পাকিস্তানী মূলৰ লোকে শিল নিক্ষেপ করে ভারতীয় দূতাবাসলৈ, ফলত দূতাবাসের খিড়কির গ্লাস ভাঙি যায়। এই প্রতিবাদী কার্যসূচীর আহ্বান জানাইছিল ব্রিটিশত থকা এটা কাশ্মীর গ্রুপে। প্রতিবাদকারীসকলে কাশ্মীর আর খালিস্তানের পতাকা প্রদর্শন করে বিভিন্ন ভারত বিরোধী স্লোগান প্রদান করে। উল্লেখযোগ্য যে প্রতিবাদকারীসকলক নেতৃত্ব দিয়েছিল ব্রিটিশ লেবার দলের সাংসদ লিয়াম বাইরেনে। প্রতিবাদকারীসকলে ভারতীয় দূতাবাসক লক্ষ্য করে কণি, বিলাসী জুতা, শিল, স্মোক বম আর বটল নিক্ষেপ করে, ফলত দূতাবাসের বহুতো আসবাব নষ্ট হয়। এনে ঘটনা লন্ডনত এয়াই প্রথম নহয়। 15 আগস্টতো একে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছিল প্রতিবাদকারীসকলে। নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ। হর মুমকিন কোশিশ নাকাম হোনা, হর খুশি সে পেহলে গম আনা, হর ইন্তহা মে রুক জানা, হর উলঝন কো সুলঝানে ওয়ালা এক হি নাম, ভরত রাজ। ফোন নম্বর 9954325775।